আজকের এই প্রদর্শন সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মুক্তিযোদ্ধা জনাব রফিক চৌধুরীকে। আজকে কথা বলার জন্য দাঁড়িয়েছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, সংগ্রামী জাতি সমাবেশ। আজকে আমরা ব্যানার পেছনে দেখতে পাই ইংরেজি ভাষায় লেখা হয় সংগ্রামী জাতি সমাবেশ বঙ্গবন্ধুর স্বাধীনতা বার্ষিকীর। আগেই আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দোকানের পেস্টুনের ব্যানার গুলা বাংলা করে ফেলবেন, আপনাদের কাছে সেই আশা ব্যক্ত রাখেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা বলতে চাই আজকে বাংলাদেশে বাংলা লেখনের জন্য আমরা আন্দোলন করছি। অত্যন্ত দুঃখে বার্তার বিষয় বাংলার জন্য, বাংলার মাটিতে আমরা যদি আন্দোলন করি, আজকে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি যারা ভাষার জন্য ভাষা সৈনিকরা প্রাণ দিয়েছে, আমরা মনে করি আমরা তাদের অশ্রুত করছি। বন্ধু আমার, বাংলার মাটিতে আজ মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা বাংলা ভাষার যে লিখনি তার জন্য আন্দোলন করে যাচ্ছি। সারা বাংলাদেশে আমরা যারা ব্যবসা করছি, আমরা যারা সাইনবোর্ড ইংরেজিতে লিখছি, আপনারা বুঝতে হবে বাংলার মাটিতে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, অথচ বাংলায় আপনারা সাইনবোর্ড লিখছেন না। আমরা বলতে চাই আপনাদেরকে, দোকান যারা আছেন, আমাদের বাস দেখা যাচ্ছে সামনে, বিভিন্ন বাসের মধ্যে এসএ ট্রাভেলস, জিএস ট্রাভেলস এবং বিভিন্ন রকম বাসের নাম আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বাসের মধ্যে ইংরেজি লেখা। আমরা বলতে চাই দুঃখজনক হলো সত্য, বাংলার মাটিতে আপনারা ব্যবসা করছেন অথচ বাংলা ভাষায় আপনাদের বাসের লেখা এবং বাসের আপনারা নাম লিখছেন না। আমরা আপনাদেরকে সতর্কতা করে দিতে চাই, আমরা কিছু দিনের মধ্যেই এই আন্দোলনের যে সফলতা সেটা অন্তত আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা নিয়ে আসবো। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করছেন আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান, আপনারা অন্তত সাইটটা বাংলা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখুন। সরবরাহ আর যুবলীগ অত্যন্ত প্রভাবশালী নেতা জনাব তারেক সৈয়দ। কলা অধিকার চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত এই অলংকার চত্রের পথসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রফিক চৌধুরী, আজকের এই পথসভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান, আজকের এই পথসভায় উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন আঙ্কেল, আরও উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক মামা সহ চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য মুজিবুর রহমান মুজিব সহ চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের প্রভাবশালী সদস্য রূপা হাসান, আজকের সঞ্চালক ও বড় ভাই ভাস্কর চৌধুরী সহ এই গণ অধিকার চর্চার নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এবং স্বাধীনতার সপক্ষে শক্তিবৃন্দ, আমি আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহকারে শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা মুজিবের অভিনন্দন। বন্ধুরা আমার, সেই 1952 থেকে ভাষা আন্দোলনের মাধ্যমে এই বাংলা স্বাধীনতা অর্জনের জন্য যে স্বাধীনতার ভিত্তি রচনা হয়েছিল, সেই স্বাধীনতার ভিত্তি কারো মুখের কথায় আসে নাই, সে বাংলা ভাষা কারো আঙ্গুলে হেলালিতে আসে নাই, সে এই বাংলা ভাষা নার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সালাম বরকত রফিক চোদ্দার মরমিয়া সহ অসংখ্য তাজা প্রাণ তাদের বুকের রক্তের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা অর্জিত হয়েছে। কিন্তু আমরা আজকে স্বাধীনতার 47 বছরও দেখছি, আমরা সরকারের থেকে এবং বাংলাদেশের সর্বত্র অফিস আদালত পর্যন্ত এখনো পর্যন্ত সর্বত্র বাংলা ভাষা চালু হয় নাই। তাই আজকের এই পথসভার মাধ্যমে আমরা এই অলঙ্কার চত্রের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল কাউন্টারের এবং বিভিন্ন ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই ভাষার জন্য আমাদের এত বিভিন্ন তাজা প্রাণ রক্ত দিয়েছে তাদের প্রতি হলো শ্রদ্ধা জানিয়ে এবং মহামান্য আদালতের নির্দেশের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড আমরা সাহেবপাত বাংলা ভাষাতে মুদ্রায়ন করব এই আন্দোলনের আশেপাশে, এবং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য সকলকে কাছে পাবো, সাথে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চট্টগ্রাম নগর যুবলীগের অত্যন্ত প্রভাবশালী নেতা জনাব মুজিবুর রহমান মুজিবকে, মহান মুক্তিযোদ্ধার বিশিষ্ট সংগঠকদের নেতৃত্বে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা চাচা
জনাব বীর মুক্তিযোদ্ধা রফিক চৌধুরী আমাদের এই মাঝে উপস্থিত আছেন। আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মাহফুজুর রহমান, প্রিয় চাচা বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক আহমেদ উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা জালাল সাহেব সহ আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ও সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় অলংকার চক্করের ব্যবসায়ী ভাইও যারা আজ মাইকের কথা শুনছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আজ এখানে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনের মূল এজেন্ডা হচ্ছে এই বাংলাদেশের সর্বস্তরের মাতৃভাষা প্রচলনের জন্য মহামান্য হাইকোর্টে বাংলা চালুর জন্য যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার দ্বারে কাছে আজ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাড়িতে গাড়িতে লেখা আছে ইংরাজিতে। সাথী বন্ধুগণ, ইতিপূর্বে এক বক্তার বক্তব্যে আপনারা শুনেছেন এই মাতৃভাষা আমাদের রক্ত জড়া মাতৃভাষা, এই মাতৃভাষার জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখা যাচ্ছে ইংলিশের মধ্যে লেখা, সম্মানী সাথী বন্ধুগণ ইংলিশে লেখা তা কোনো অসুবিধা নেই, সেখানে বাংলা থাকলে অসুবিধা কোথায়। এই স্বাধীনতার পক্ষে বীর মুক্তিযোদ্ধারা আজ এখানে সমাবেত হয়েছেন, আমরা তাদের এর সাথে একজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে এই বাংলাদেশে সর্বস্তরের মাতৃভাষা চালু হবে সে আশা ব্যক্ত করে সে দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনতা রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান নারী নেত্রী জনাব রুবা হাসানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আজকে আমরা আবার এসে দাঁড়িয়েছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের সাথে যারা একাত্তর সালে যুদ্ধ করে এদেশের সম্মান ফিরিয়ে এনেছেন, এদেশে স্বাধীনভাবে চলার সেই অধিকার আমাদের দিয়েছেন, স্বাধীনভাবে কথা বলার সেই অধিকার আমাদের দিয়েছেন। এই দেশে বাংলা ভাষার জন্য অনেক যুদ্ধ হয়েছে, বড় বড় দালান কোঠা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে নিজেদের নাম লিখে রেখেছেন সব ইংরেজিতে। যারা পাকিস্তানি হানাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে তাদের জন্য এই ধরনের পোস্টার, পেস্টুল, ব্যানার ভাঙা দুই এক মিনিটের ব্যাপার। আমরা এখানে এসে একত্রিত হয়েছি, সংবিধান লঙ্ঘন করবেন না, আপনারা সংবিধান মোতাবেক বাংলা ভাষাকে ব্যবহার করুন। ডিসেম্বর মাসে আমরা সবার সাথে একত্রিত হয়ে প্রত্যেকটি পথসভায়, প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি রাস্তায় আমরা গিয়ে দাঁড়িয়ে এসব বলে আসছি। আপনারা বাংলা ভাষাকে সম্মান করুন, বাংলা ভাষার সঠিক ব্যবহার করুন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমাদের দেশে আছেন, শেখ হাসিনার সংগ্রাম এবং শেখ হাসিনার যেই চলমান রাজনীতির যে সংগ্রাম উনি চলেছে করেছেন, অভিযান যেই চালিয়ে যাচ্ছেন সেটাকে সমর্থন করি। সবাই মিলিত প্রচেষ্টায় আমরা আবার আমাদের সম্মান ফিরিয়ে আনতে পারবো। সেই রকম একটি সজাগ দৃষ্টি যদি সবার মধ্যে থাকে তাহলে এই 84-85-64 বছর বয়স্ক যত মুক্তিযোদ্ধারা আছে তাদের কাছে অন্তত আমাদের ইজ্জতটা রক্ষা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইঞ্জিনিয়ার রঞ্জন ইসলাম রুবেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলা ভাষার আন্দোলন, বাংলায় যারা বসবাস করবেন তাদেরকে অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে হবে এবং সর্বস্তরে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। সর্বস্তরে যেন বাংলা প্রাধান্য পায়, বাংলায় যেন সব কিছুর নাম থাকে। যুদ্ধা জনাব শুক্র চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 52 সালে ভাষা প্রতিষ্ঠান কেন্দ্রকে আন্দোলন করে যে সংগ্রাম শুরু হয়েছিল সেদিন সে ভাষা আন্দোলন থেকে স্বাধিকার থেকে রূপান্তরিত হয়ে স্বাধীনতা যুদ্ধ, আজকের এই মুহূর্তে এসে আমাদের একটাই দাবি, আমরা অন্য ভাষাকে মুছে দেন সেটা বলতেছি না, মহামান্য আদালতের রায় অনুযায়ী সর্বস্তরে বাংলা ভাষাকে প্রচলন তথা সাইনবোর্ড, নাম ফলক, গাড়ি, পোস্টার, ফেস্টুন সর্বত্র বাংলা ভাষা ব্যবহার করবেন, পাশাপাশি নগণ্যভাবে যেটুকু প্রয়োজন সেটুকু অন্য ভাষা ব্যবহার করতে পারেন। এই দাবি আজকে বিভিন্ন মোড়ে পথে পথে আপনাদের সামনে জানানো হচ্ছে, যদি না করেন পরবর্তীতে এই সংগঠন বা
সম্বন্ধিত জনতা যদি কোনো কঠিন কঠোর কর্মসূচি নেয় তার দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। আন্দোলন আছে জনাব সলমান খান, যুগ্ম আহ্বায়ক, গণ অধিকার চর্চা কেন্দ্র। আমাদের লক্ষ্যকে, আমাদের টার্গেটকে আমরা কি চাই, বাংলাদেশ বিজয়ের 48 বছর পার হয়ে গেল, এখনো আমাদের সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা যে প্রচলন হওয়ার কথা সে প্রচলন এখনো হয় নাই। আমরা বিস্মিত, আমরা উদ্বেগিত নয়, কারণ বঙ্গবন্ধুর নির্দেশিত যে পথ ছিল তারা বাংলাদেশের ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া, সুস্থ থেকে পাচুরিয়া সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা প্রচলন হবে। কিন্তু আজকে অতীব দুঃখের সাথে, অত উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু স্বাধীনতা বিরোধী লোক বিভিন্ন পথ কৌশলের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষা প্রচলনের যেই উদ্বেগ বঙ্গবন্ধু ছিল সেই উদ্যোগে কাটা পড়ে গেছে। তাই আজকে শুধু একটি মাত্র কথা বলবো, বঙ্গবন্ধু কন্যা আজকে ক্ষমতায় বাংলাদেশের আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে বারবার আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিনম্র অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনি অবশ্যই প্রজ্ঞাপন জারি করেন, স্বাধীনতা বিরোধীদের যে কুচক্র সেই কুচক্রকে প্রতিহত করেন, ট্র্যাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া সারা বাংলাদেশে বাংলা ভাষার যে প্রচলন সে প্রচলন আপনি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এটা রূপান্তরিত করুন। এ আশা এবং প্রত্যাশা রেখে এবং প্রজ্ঞাপনের প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি রাঞ্জি বিপ্লব দীর্ঘজীবী হক সর্বজনী জনতার জবাব সম্ভাবী মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজ আঙ্কেল এখন আমাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের আজকে অত্যন্ত ভালো লাগছে, এই জন্য যে নতুন প্রজন্ম একটি নতুন যুদ্ধ শুরু করতে যাচ্ছে। আপনারা জানেন বঙ্গবন্ধু 1947 সাল থেকে শুরু করে 1948 সাল, 52 সাল, 62 সাল, 64 সাল, 66 সাল, 69 সাল, 70 সাল, 71 সাল, ক্ষমতা গ্রহণের পর 75 সাল পর্যন্ত নিরলসভাবে চেষ্টা করে গেছেন বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা প্রচলনের জন্য। দুঃখজনক হলেও সত্যি আমরা অনেকেই সেই নির্দেশ মানিনি। আমাদের ভালো লাগছে এজন্যই যে 48 সালে আমরা সহ নতুন প্রজন্ম ভাষা আন্দোলনে জড়িত হতে পারিনি, 52 সালেও আমরা এই আমরা সহ নতুন প্রজন্ম ভাষা আন্দোলনে জড়িত হতে পারিনি। আজকে নতুন করে একটি ভাষা আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আমরা নিজেদের সম্পৃক্ত করতে পারছি এবং নতুন প্রজন্ম এই আন্দোলনে যুক্ত হচ্ছে। মুখে আপনি বাংলা ভাষা কথা বলবেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে নেবেন, আর বাংলায় আপনি আপনার সাইনবোর্ড লিখতে পারবেন না, এই জাতীয় বাঙালিদের আর বাংলাদেশে প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কাজেই 1987 সালের আইন, সংবিধানের নির্দেশনা, সর্বোচ্চ আদালতের আদেশ মেনে বাংলাদেশের সমস্ত অফিস আদালতে পরিপূর্ণভাবে বাংলা ভাষার প্রচলন করতে হবে এবং বিশেষ করে সমস্ত নাম ফলকে 60 ভাগ বাংলা এবং 40 ভাগ যেগুলো ভাষায় লিখতে হবে। এটি ছিল 2014 সালে আদালতের নির্দেশনা। এখানে আমরা যত বাস আমাদের সামনে দিয়ে যাচ্ছে, ডিআর এক্সক্লুসিভ, এদিকে ওমেরা লজিস্টিক অথবা অন্য কোনো বাস আসা, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই ডিসেম্বরের ভিতর এগুলা বস দিয়ে উপরে বাংলা লিখুন, নিচে ইংরেজি লিখুন, আমাদের আপত্তি নেই। নইলে বাসের গ্লাসের কাজ একটাও থাকবে কিনা এটা আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি না। আপনি ইংরেজি পড়তে পারেন না, সেই ভাষাকে বাসে লাগিয়ে আপনার যাত্রীরা কেউ ইংরেজি নয়, আপনার যাত্রীরা কেউ বিদেশি নয়, তারপরে ইংরেজি লেখার কারণ আপনারা ভাবেন ইংরেজি লেখলে বুঝে আপনারা জাতে উঠলেন। এই যে জাতে উঠার চিন্তা এগুলো বাদ দেন, বাংলাদেশে থাকতে হলে
আপনাদের বাংলা লিখতে হবে, এটা আপনাদের নির্দেশ প্রচলিত আইন, সেটি যদি না মানেন আর জনগণ যদি একবার খেপে আপনাদের বাস বা দোকান কোনো কিছু অক্ষত নাও থাকতে পারে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো অবিলম্বে এই বেআইনিভাবে যারা ইংরেজির চর্চা করছেন তাদের বিরুদ্ধে আইন মোতাবেক আদালতের নির্দেশ অমান্য করার কারণে মামলা করুন, তাদের কারাগারে নিন এবং তাদের দোকানপাট ফেলগালা করে দিন। কাজেই আমাদের অনুরোধ থাকবে যে চরম ব্যবস্থা গ্রহণের আগেই আপনাদের সাইনবোর্ডের উপরে সাইডবাক বাংলায় লেখুন, সবাই যে ইংরেজিতে লেখছেন তা না। এখানে সামনে চিটাগাং টুডে দেখলাম, প্রাইম ব্যাংক লিমিটেড দেখলাম, আমাদের পিছনে যে দোকানগুলো আছে সেখানেও অধিকাংশই বাংলা। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি বাংলা লেখার জন্য, আর যারা এখনও লেখেন নাই অবিলম্বে আপনাদের নাম ফলকগুলো উপরে সাইড ভাগ বাংলায়, নিচে 40% ইংরেজিতে লিখুন, কোনো আপত্তি নেই। অলঙ্কার করে আমরা আপনাদের সাথে এসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি এই দেশের সাইনবোর্ড যেখানে বাংলায় হওয়ার কথা সবগুলো সেখানে দেখা যাচ্ছে বাংলার পরিবর্তে অন্যান্য ভাষা ইংরেজি এবং বিভিন্ন ভাষা হচ্ছে। আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি শেষবারের মতন আমরা বলে যাচ্ছি আপনাদের সাইনবোর্ড আপনারা বাংলায় করে দেবেন, এবং কারণ যদি সেখানে অন্য ভাষা রাখার ইচ্ছা থাকে তাহলে বাংলাতে আপনি ইংরেজি কিংবা আমি আজকের এসব সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রশিদ চৌধুরীকে অনুমোদন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আমাদের সুন্দরভাবে স্বাস্থ্য করার জন্য আমাদের স্বাস্থ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।